মাছি গাদা 20খানা চারা এনেছিলাম, সবই বেঁচে আছে, খুব সুন্দর গ্রোথ। মোটামুটি দেখা যাচ্ছে দুই একটা গাছের গ্রোথ খুবই কম। গ্রোথ কম হওয়ার কারণটা হচ্ছে কালার বা রং বিশেষে কিন্তু গাছের অনেক সময় গ্রোথ হয়। রোগেরও অ্যাটাক হয়েছিল এই দুটি গাছে, মোটামুটি এখনও বেঁচে আছে। খুবই জল পছন্দ করে না, হালকা হালকা ভেজা ভেজা রাখতে হয়। অতিরিক্ত জল দিলে গাছ সহজেই মারা যাবে। খাবার খই পচা জল দিচ্ছি 10 দিনে একবার, ডিএপি 15 দিনে একবার, ব্যাস এ পর্যন্ত এটাই খাবার চলছে। কুড়ি আসার আগে বা যখন আমরা ফুল নেব তখন আমরা এনপিকে প্রয়োগ করব, সেটা 15 15 15 বা 10 10 10 26 26 হতে পারে। কীটনাশক আপনারা যে কোনো কীটনাশক 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন, বিভিন্ন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন।